ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনে চলছে নোয়াখালী সরকারি মহিলা কলেজের প্রশাসনিক কার্যক্রম, একই সাথে এই ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদানও। তাই ভয় আর আতঙ্কের মধ্যেই দিন কাটছে শিক্ষক শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও সংস্কারে ব্যবস্থা নেওয়া হয়নি। নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিশাদের তথ্যচিত্রে আরেকটি ডেস্ক রিপোর্ট। 1970 সালে প্রতিষ্ঠিত হয় নোয়াখালী সরকারি মহিলা কলেজ। প্রতিষ্ঠার পর এখনও সংস্কারের ছোঁয়া লাগেনি প্রশাসনিক ভবনে। একই ভবনে চলছে পাঠদান কার্যক্রম, ল্যাবরেটরির কাজ চলছে এই ভবন থেকে। গেল কয়েক বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে ভবনটি। ইতিমধ্যে ছাদ, পিলার ও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে ভবনটির। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, ফলে আতঙ্কে দিন কাটছে শিক্ষক শিক্ষার্থীদের। এদিকে কলেজটিতে HSC ডিগ্রি ও তিনটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। আছে 37 জন শিক্ষক, 3,500 শিক্ষার্থী ও 48 জন কর্মকর্তা কর্মচারীও। ক্লাস হওয়ার সময় আমরা ভয় থাকি যে কখন কি হয়। আমাদের দাবি হচ্ছে এখন একটা নতুন ভবন দরকার। এদিকে কলেজের অধ্যক্ষ জানালেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন পেলে ভবনটি সংস্কার কাজ শুরু করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। এস্টিমেট প্রদান কার্যের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, খুব অচিরেই আমরা ওটা অনুমোদন পাবো। ভবনটির সংস্কারে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।